আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা দেশ বিদেশের বাইরে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি এদিক দিয়ে ভালো আছি। আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম, নতুন একটি ব্লগ নিয়ে। তবে একটু দেরি হয়ে গেল, ক্ষমা করে দিবেন। বুঝতেই পারেন মানুষ অসুস্থ হতে পারে, যেমন ধরুন প্রোগ্রামও হতে পারে, যেন আমি আগেও বলেছিলাম। সো এখানে একটু ব্যস্ত ছিলাম, আর কিন্তু তাড়াতাড়ি নিয়ে আসবো ভিডিওটি। তবে আমার হাতে সময় না থাকলেও আমি শর্ট ভিডিও প্রত্যেক দিনই দিই, আমি না দিলে আমার মেয়ে দিয়ে দিই। আমার ছোট্ট একটা সোনামণির মেয়ে আছে, তিনটা মেয়ের মধ্যে আমার বড় মেয়ে ক্লাস ওয়ানে পড়ে। ও সব সময় আজে বাজে, মানে আজ কিছুই আমি নিজেও জানি না ভিডিওগুলোর মাধ্যমে, কিন্তু ও শর্ট ভিডিও নিজের থেকে নিজে এডিট করে দিয়ে দেয়। আমি দিই শর্ট ভিডিও, তবে দোয়া দেখতে পারেন, দোয়া অনুযায়ী মানে নিজের লাইফস্টাইলের ভিডিওগুলো শেয়ার করি। কিন্তু আমার মেয়ে নিজে বানায়, নিজে এডিট করে ভিজাবে, মানে কী কী দেয় আমি নিজেও জানি না। দেখতে পারবেন, মানে ভিডিও দেখে বুঝতে পারবেন, হাসবেন আপনারা অবশ্যই এগুলো শর্ট ভিডিওতে গেলে। তবে প্রচুর প্রচুর ধন্যবাদ আপনারা সবাইকে যারা আমার সঙ্গে এখনও আছেন, আশা করি পরবর্তীও থাকবেন। আমি আপনাদের সঙ্গে আছি, এটা আমি বারবার বলি, এখনও বলি, আর সব ভিডিওতে বলি, প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন না টেনে। একটা ছোটো অনুরোধ হলো, আর দুগার মাধ্যমে একটা লাইক দিয়ে দেবেন। তবে আমি যাদের ভিডিও দেখি, সাবস্ক্রাইব করি, ফুল ভিডিও ওয়াচ করে লাইক দিয়ে দিই। আর ব্যাকগ্রাউন্ডের নয়েজ হলে একটু প্লিজ অ্যাভয়েড করবেন, যেহেতু আমার তিনটা, এটা আশা করি সবাই বুঝবেন। একটা নিয়ে মানুষ হতাশা হয়ে যায়, কিন্তু আমি তিনটা নিয়ে যে মেন্টালি ফিজিক্যালি এত কাছি, তো আমার মানে নিজে মানে বোঝার বাইরে আমি এটা বোঝানোর মানে পারবো না। তবে সামনে যে আমি ভিডিওগুলো আনবো প্রোগ্রামসের, ইনশাল্লাহ ইনশাল্লাহ সব কিছু আমি শেয়ার করবো আমার আপুরা ভাইয়ারার সঙ্গে, যারা যারা আমার সঙ্গে আছে ইনশাল্লাহ আমি তাদের সঙ্গে থাকবো। ইনফ্যাক্ট আমি কমেন্টও করি, লাইকও দিই। আর সো একটা মানে আমি আমার ছোটোখাটো লাইফের মধ্যে মানে এটা একটা ব্লগের মাধ্যমে শেয়ার করতেছি। তবে বিয়ের মানে কাপড় চোপড়গুলো দেখানো হয় নাই, তো বাচ্চাদের অনেক মানে কেয়ার করতে হয়, যেরকম এরকম করে বড় হয় না। বলা যায় একটা বাচ্চা মানুষ বানাতে মানুষের অনেক কিছু মানে বিপরীত হয়। তবে আমি তিনটা বাচ্চাকে অনেক মানে যেটুকু আমার সীমার ভিতরে আছে আমি ততটুকুই ট্রাই করতেছি, আমি এদিকে তাড়াহুড়া করতেছি, তবে মানে যাতে ভিডিওটা ছোটো হয়। তবে বুঝতে পারি না বড় কেমনে হয়ে যায়, তবু আমি রিকোয়েস্ট করতেছি সমান দৃষ্টি দেখবেন। এগুলো হলো আমাদের গায়ে হলুদের ড্রেস। অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ সামনের দিকে ভিডিওটা আনবো, আমি অনেক এক্সাইটেড, আর পড়বো, দেখাবো কী কী হয় আমাদের চট্টগ্রামের কালচার, অনেকটা ডিফারেন্ট। মানে বাংলাদেশ যতগুলো জেলা আছে চট্টগ্রামটা সবচেয়ে মানে ডিফারেন্ট, মানে ট্র্যাডিশনাল বলতে অনেক ট্র্যাডিশনাল। এটা হলো আমার মানে শিফন শাড়ি, এখন ট্রেন্ডে এটাই চলতেছে। তবে আমি ল্যাভেন্ডার কালারটাই চয়েস করছি, ভাবলাম জাম কালার যখন আমার হাজব্যান্ডের স্যুট হবে তো আমি শাড়িটা ম্যাচিং করব লাইটে, বাট এইরকমও ম্যাচ হয়নি। তবে বিয়ের দিন দেখবেন, আমার বাচ্চা নিয়ে অনেক অনেক কষ্ট হয়েছে, প্রোগ্রামে অনেক টাইট হয়ে গেছিলাম, তবে যেটুকু পারছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওগুলো করেছি অনেক, মানে কষ্ট হয় যারা এডিটিং করে ভিডিও, যারা আপলোড করে বুঝতেই পারবেন, যারা কন্টেন্ট ক্রিয়েটার। আর এদিকে আমার শাড়িটা হলো আমি ট্রেন্ডিং, তো এটাও মানে ট্রেন্ডিংয়ে চলতেছে, ব্যাক পার্স না নিয়ে বাটুয়া নিলাম। বাটুয়ার প্রাইসটা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন, ফেসবুকে অনেকটা পেজ আছে। তবে আমার ননদ মানে আমাকে কিনে দিল আর কি, এটা পে আমি করছি, উনি মানে অর্ডার করছে, যেহেতু আমার কাছে ফেসবুক নেই, ইনস্টাগ্রাম আছে, আমি ইনস্টাগ্রাম লিঙ্ক অবশ্যই সব ভিডিওতে শেয়ার করব। আর এগুলো হলো কিছু ব্যাঙ্গেলস, যেদিন আমি টেডি বাজারে গিয়েছিলাম সেদিন নিয়েছিলাম, তবে দেখাতে পারিনি। সবাই নিছে অর্নামেন্ট সবার পছন্দের মতো, আমিও ভাবলাম একটু শেয়ারটা করে দিই। তবে বিয়ের সময় ইনশাল্লাহ দেখবেন। এটা হলো আমাদের অক্সিজেন বাড়ি চট্টগ্রামে, খলিশার মাজারে মেলা বসছিল, তো এখান থেকে ওর দাদুর জন্য টেডি বিয়ারটা আনা হয়েছে। টেডি বিয়ার এগুলো তো জানেনি টুকিটাকি, এগুলো এত মানে প্রাইস না, ছোটো বাচ্চাদের যেটুক দরকার ওই প্রয়োজনে মানে কিনে দিছে। তারপরে কিছুক্ষণের জন্য আমি নানুর বাসায় গিয়েছিলাম ওদের, তবে এটা আমি শেয়ার করতেছিলাম। আর ওরা যেহেতু চলে যাবে বাড়িতে, ওরা ইনশাল্লাহ ডোপ্লেক্স করে পরিণত একটা ঘর হবে। তারপর এদিকে অবশ্য আমার যদি বাংলা মিস্টেক হয় আমি আপনাদেরকে সবসময় বলি, আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাই দিবেন। তবে এদিকে হলো আসমান শাশুড়ি বাড়ি থেকে মানে আমরা পিঠা দিয়েছিলাম না, টিফিন
টিফিন ক্যারিতে, তো ওটার করে আবার মানে ওর জন্য বাচ্চালন পাঠানো হয়েছে ঘরে। দেশি মুরগি আমার শাশুড়, মানে দেশি মুরগি ছাড়া মানে ফার্ম মুরগি বলে যেগুলো পছন্দ করে না, দেশি মুরগির ঝোল, গরু মাংস, তারপর শুটকি ভাজা। শুটকি ভাজাটা বেশি বিখ্যাত চট্টগ্রামে, ওরা ভর্তা বেশি পছন্দ করে, এই তো শুটকি ভর্তা বলে। তবু কচু দিয়ে রান্না করা হয়েছে লট্টা মাছ শুটকি আর কি। সব কিছুই অনেক সুস্বাদু হয়েছে। আসমার মানে মাদার ইন লর হাতের রান্না খুবই মজা হয়, এগুলো ঘরে বানানো পিঠা, তাল পিঠা, আমরাও তাল পিঠা দিয়েছিলাম আর কি। যেহেতু আগদ করে মেয়ে ঘরে থাকলে মানে মেয়ের পক্ষ থেকে কম যাবে, ছেলের পক্ষ থেকে মানে বেশি আসে আর কি। এই নেওয়া দেওয়া এগুলোই মানে একটু প্যারা লাগে মানে আমাদের চট্টগ্রামের, মানে আমি বুঝতে পারি না। যেহেতু বাইরে ছিলাম এত কিছু জানবো না, তবে আমি আস্তে আস্তে ইনশাল্লাহ শিখে নিচ্ছি, যেহেতু আমিও মেয়ের মা। মেয়ের মা ছেলের মা সবার থেকে শিখতে হয়, মেয়ের মা থেকে বলে কি না 3 বছর ধরে মানে দিতে হয় এরকম বলে, মানে এগুলো এইসবগুলো মানে সবই মানে চট্টগ্রামে, আমি বুঝতে পারি না কেন। তো কালচারটা মানে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আর কি, বিয়ে মানে মেয়েদের মানে বিবাহিত পর্যন্ত নিয়ে। তবে এগুলো আমি গায়ে হলুদের দিন, যেহেতু আমাদের এখানে জলসা হবে, অনেকগুলো মেহমান রিলেটিভ হবে, তো তাদের জন্য আমি নাস্তা বানায় মানে রাখতেছি। অবশ্যই এগুলো লাগে, দোকান থেকেও আনা হবে অবশ্যই, মিষ্টি ফ্রুট এক্সেট্রা এগুলো সবগুলো তো থাকবেই। তবে ঘরেও কিছু বানাচ্ছি, আমি প্রায় অনেক ধরনের নাস্তা বানাই, যেমন ধর মন্টন রোল, সমোসা, সিঙ্গারা, প্রায় ঝাল নাস্তা, ঝাল বিতান অনেক কিছু বানানো হয়। তবে পিৎজা, লাজানিয়া এগুলো মানে আনকমনই, এগুলো জাস্ট মেহমান আসবে যে তখনই মানে বানাবো, এগুলো স্টোর করে আমি রেখে দিই, মানে 100-এর উপরে পর্যন্ত বানাই। এখন বলবেন আমার বাচ্চারা অনেক শান্ত, তবে শান্ত না, ঘুমাইয়ে রাখি, খেলাতে বিজি করে, পড়াতে বিজি করে, মানে নিজের জন্য একটু সময় বের করে এগুলো রেডি করে রাখি আর কি। তবু হয় না, বাট হাঁটা যেতুকে মানে সময় আছে, মানে একটু বলে না রেস্টটা মানে একটু কম নিই আর কি, নিজেকে সময়টা কম দিই। এদিকে হলো ওগুলো মোমোসের জন্য, মোমোসের জন্য মানে রেডি করছিলাম। তবে এখানে আমার ননস ওরা মানে হেল্প করতেছে, আমিও হেল্প করতেছি। তারপরে মাঝে এগুলো মানে বাচ্চাদের স্ন্যাক খাওয়া হয়, তো ওদের সঙ্গে এগুলো একটু মানে ক্লিপগুলো নেওয়া হয় যাতে ওরা বড় হয়ে দেখতে পারে মার ভালোবাসাগুলো। তবে অনেকেরা মনে রাখে না এটা সত্যিকারই, তবে আমার মেয়েরা ইনশাল্লাহ এগুলো দেখবে, বুঝবে মার কষ্টগুলা। মানে 3টা বাচ্চা নিয়ে আমার এতটা কষ্ট, এটা মানে শেয়ার করতে পারবো না আমি কখনো। তবে এগুলো দেখার মাধ্যমে মানে মনে রাখবে। তো ভিডিওটা এ পর্যন্তই, বিশেষ করে ভালো লাগবে, সুস্থ থাকবেন আর সাথে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ তাড়াতাড়ি আসবো। ওরা হলো আমার নতুন সাবস্ক্রাইবার, ওদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আমি ওদেরকে সাবস্ক্রাইব করেছি, ইনশাল্লাহ একসাথে একই সাথে এগিয়ে যাবো।